পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন নৌকার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে কখনও আপোষ করবেন না প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন জাতীয় নেতারা বিশ্বাসঘাতকতা করলেও তৃণমূলের নেতারা কখনো নৌকার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে শেখ হাসিনার প্রশ্নে কখনো আপোষ করে না বহু প্রতীক্ষিত ভেদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধনে এসে ভেদরগঞ্জ সখীপুর সড়কের পাশে রামভদ্রপুর ইউনিয়নের কোরালতলি এলাকায় নবনির্মিত স্টেশনে উদ্বোধনকালে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় মন্ত্রী শরীয়তপুর জেলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন নদী ভাঙনে ছয়শো তিরিশ কোটি টাকা বরাদ্দ সহ মেঘনা সেতুর ও শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের অর্থ বরাদ্দে প্রধানমন্ত্রীর আন্তরিকতার বহিঃপ্রকাশ করেন